গুপ্ত সংঘ ইলুমিনাতির অজানা ইতিহাস। ইলুমিনাতি নামটার সাথে পরিচিত নয় এমন পাঠক পাওয়া যাবে না। যেখানেই আছে রহস্য কিংবা চক্রান্তের গন্ধ, সেখানেই যেন ইলুমিনাতিকে খুঁজে পায় অনেকে। ষড়যন্ত্র আর ইলুমিনাতি যেন একই মুদ্রার দুটো পিঠ। কিন্তু কি এই ইলুমিনাতি, কিভাবেই বা তারা এলো, কতটুকুই বা কঠিন আর কতটুকুই বা কল্পনা, চলুন ঘুরে আসি এই সিক্রেট সোসাইটির জগৎ থেকে। শয়তানের উপাসনার মাধ্যমে স্বার্থ হাসিল করে এই ইলুমিনাতি। ইলুমিনাতি মূলত এই বিশ্বের সকল প্রধান ঘটনা নিয়ন্ত্রণ করে। ঘটনার শুরু বলা চলে জার্মানির দক্ষিণ পূর্বের রাজ্য ব্যাভারিয়াতে। ব্যাভারিয়া আবার জার্মানির বৃহত্তম রাজ্য। সেখানে ইগল স্ট্যান্ড ইউনিভার্সিটি খ্রিস্ট আইন ও ব্যবহারিক দর্শনবিদ্যার প্রফেসর ছিলেন অ্যাডাম উইশপস। ইউনিভার্সিটি তখন সম্পূর্ণ খ্রিস্ট আইন অনুযায়ী মেনে চলে। যদি কেউ খ্রিস্ট ধর্মের প্রতি আনুগত্য কিছুটা কম, তাকেই পোহাতে হতো নানা সমস্যা। অ্যাডাম তখন চিন্তা করলেন এমন এক গুপ্ত সংঘ যার মাধ্যমে তিনি আলোকায়ন করতে পারবে, আর এই গুপ্ত সংঘের সদস্য হবে একদম চূড়ান্ত পর্যায়ের যারা বুদ্ধিজীবী তারাই। তখন কিন্তু আরেক গুপ্ত সংঘ ইতিমধ্যে ছিল, যার নাম ফ্রিম্যানসনি। ফ্রিম্যানসনিদের নিয়ে কথা হবে আরেক পর্বে, আশা রাখি। ফ্রান্স বিপ্লবের সূচনাও ইলুমিনাদের হাতে। নেপোলিয়নের ওয়াটারলু যুদ্ধের ফলাফল নির্ধারণ করে ইলুমিনাতি। আমেরিকান প্রেসিডেন্ট কেনেডির গুপ্ত হত্যা ইলুমিনাতি করেছে, কারণ তিনি বাধা দিয়েছিলেন তাদের কাজে। নিউ ওয়ার্ল্ড অর্ডার ত্বরান্বিত করা হয়। এই অর্ডারের মাধ্যমে সারা বিশ্বে থাকে ইলুমিনাতির হাতের মুঠোয়। 1991 সালে নিউ ওয়ার্ল্ড অর্ডারের কথা প্রেসিডেন্ট জর্জ বুশ সিনিয়র তার ভাষণে উল্লেখ করার পর এই তথ্য তুমুল জনপ্রিয় পায়। হলিউডের ফিল্ম ইন্ডাস্ট্রি ইলুমিনাতির দখলে। এর মাধ্যমে ইলুমিনাতি আপনার অবচেতন মনে তাদের বিশ্বাসগুলো ঢুকিয়ে দেয় কিংবা আপনাকে ব্রেইন ওয়াশ করে। কারা হতো এই সদস্য? 1778 সালের এপ্রিল মাসে সংঘের নাম হলো ইলুমিনাতি, যার অর্থ যারা কোনো বিষয়ে বিশেষভাবে আলোকিত বা জ্ঞান অর্জনের দাবি করে। জেনে অবাক হবেন, সচ্ছরিত খ্রিস্টান ছিল তাদের কাম্য, আর মূর্তি পূজক ছিল নিষিদ্ধ এই সংঘে। এমনকি নারী, ধর্মগুরু এবং অন্যান্য সিক্রেট সোসাইটির সদস্য নিষিদ্ধ ছিল এই সংঘে। স্বাগত জানানো হতো ধনী, শিক্ষানবিশ আর 18-30 বছরের তরুণদের। ধীরে ধীরে ইউরোপ জুড়েও ছড়িয়ে পড়তে লাগলো ইলুমিনাতির শাখা। তবে একদম সেক্রুলার হবার কারণে ইলুমিনাতির অভ্যন্তরে খ্রিস্টান ও মুসলিম ষড়যন্ত্র তথ্য মতে ইলুমিনাতির এক চোখের প্রতীক প্রমাণ করে যে ইলুমিনাতি হলো এই সংঘ যারা এক চোখে তার চাল কিংবা বাইবেলের মতে 666 বা অ্যান্টিক্রাইস্ট এর আগমনের পথ সুগম করছে। বলা হয় এই ব্যক্তিরাও ইলুমিনাতির সদস্য। বারাক ওবামা, পপ, রানী দ্বিতীয় এলিজাবেথ, জর্জ ডব্লিউ বুশ, কার্নিয়ে ওয়েস্ট, বব ডিলান, রিহান্না, রিও স্যান্স, লেডি গাগা, জিম ক্যারি, ম্যাডোনা প্রমুখ, বব মার্লেন, কেনেডি, মাইকেল জ্যাকসন, থিস লেজার, এদেরকে স্যাক্রিফাইস হিসেবে উৎসর্গ করে ইলুমিনাতি। ইলুমিনাতি বেঁচে আছে, শতাব্দীর পর শতাব্দী পেরিয়ে গেলেও সে মতাবেক মতবাদ রয়ে যায়। কি কি ষড়যন্ত্র তত্ত্ব প্রচলিত আছে ইলুমিনাতির নামে, যেমন রানী দ্বিতীয় এলিজাবেথ একজন প্র্যাপিলিয়ান এলিয়ান। তাছাড়া উন্নত কলিং প্রযুক্তির মাধ্যমে আসল ব্যক্তিদের হুবহু কলন বসিয়ে দিয়ে পুরো বিশ্বের দখল নিয়েছে ইলুমিনাতি। অ্যাঞ্জেলস অ্যান্ড ডিমস মূলত ইলুমিনাতি নিয়ে নতুন করে গণমাধ্যমের আগ্রহ জাগিয়ে তোলে। শত শত বছর ধরে অসংখ্য জল্পনা কল্পনা, ইলুমিনাতি কি আসলেই কাজ চালাচ্ছে আড়ালে আবডালে, নাকি উর্বর মস্তিষ্কের অবিরত কল্পনা।